গল্পের বাক্সবাই রোমানানুপুর এই চ্যানেলে সবাইকে স্বাগত আমি রোমানানুপুর আবার চলে এসেছি আপনাদের জন্য আরেকটি গল্প নিয়ে আজকের গল্প সমরেশ মজুমদারের লেখা অর্জুন সমগ্র থেকে একটি রহস্য উপন্যাস ইয়েতি আত্মীয় আজ শোনব উপন্যাসটির প্রথম খণ্ড ভানুদা বলেছিলেন আজকের রাতটা থেকে যা অর্জুন রাস্তাটা ভালো নয় দু ঘন্টার রাস্তা তিন ঘন্টাতে যেতে হয় তাছাড়া মেঘ জমেছে খুব তখন সবে সন্ধে নেমেছে কথা হচ্ছিল সুভাষিনী চা বাগানের ম্যানেজারের বাংলোর সামনে দাঁড়িয়ে রাতে চা বাগানের কারখানা অফিস রাস্তা বিদ্যুতের কল্যাণে দিনের আলোর মতো আলোকিত কিন্তু পেছনের চা বাগান অন্ধকারে ঝিম মেরে পড়ে আছে অর্জুন আমাদের দিকে তাকাতেই চটপটি আলো ছড়িয়ে ছুটে গেল এপাশ থেকে ওপাশে অর্জুন বলল আপনি যখন জিপ দিচ্ছেন তখন যেতে তো সমস্যা হবে না ওরা যদি পরশু সকালে যাত্রা শুরু করে তাহলে আজই আমার ওখানে পৌঁছানো দরকার তাহলে কাল গোটা দিনটায় ওদের সঙ্গে থেকে তৈরি হওয়া যাবে ভানুদার আর আপত্তি করেননি ড্রাইভারকে ডেকে উপদেশ দিয়েছিলেন যেন ঠিকভাবে জিপ চালায় সাহেবের যেন কোনো অসুবিধে না হয় ছুটন্ত জিপে বসে কথাটা ভাবতেই হাসি পেল অর্জুনের ভানুদা তাকেও সাহেব বানিয়ে ছাড়লেন অবশ্য চা বাগানের ম্যানেজারদের অধস্তনরা সাহেব বলে থাকেন অতএব সাহেবের বন্ধু বা ঘনিষ্ঠরা সাহেব হয়ে যাচ্ছেন তাছাড়া ভানুদা মনে প্রাণে বাঙালি হলেও আদব কাতায় পুরোদস্ত সাহেব কখনও বিদেশে যাননি কিন্তু একজন ব্রিটিশের জীবনযাপন করেন আজ সকালে ফোন করে ঘুম থেকে তুলেছিলেন ভানুদা সুভাষিনী চা বাগান থেকে জলপাইগুড়ির দূরত্ব আড়াই ঘন্টার পথ ঘুম জড়ানো চোখে রিসিভার তুলতেই ভানুদার গলা শুনতে পেয়েছিল গুড মর্নিং অর্জুন ভাই ঘুম ভাঙালাম মনে হচ্ছে না না কেমন আছেন ভানুদা অর্জুন চেঁচিয়েছিল তুমি কি এখন খুব ব্যস্ত হাতে কোনো কেস আছে না একদম বেকার কেন তাহলে চটপট সুভাষিনীতে চলে এসো ইন্টারেস্টিং ব্যাপার তোমার খুব ভালো লাগবে লাঞ্চের মধ্যে আসতে পারবে চেষ্টা করছি কিন্তু কিছু কাজ সেরে সুভাষিনীতে পৌঁছতে দুপুর গড়িয়ে গেল এতটা পথ সে তার লাল বাইক চালিয়ে এসেছে ভানুদা তখন অফিসে বসে কাজ করছেন তিনি যতক্ষণে কাজ সেরে এলেন ততক্ষণে সুভাষিনী চা বাগানটা একপাক ঘুরে দেখে নিয়েছে অর্জুন চা বাগানের মধ্যে একটা ফাঁদ পেতে রাখা হয় যাতে হিংস্র জানোয়াররা সেখানে ধরা পড়ে অর্জুন দেখে এলো ফাঁদটা রয়েছে কিন্তু কেউ সেখানে পা রাখেনি চায়ের সঙ্গে ওপাদেয় জলখাবার খেতে খেতে কথা হচ্ছিল ভানুদা বললেন তুমি তো জানো আমি অ্যাডমন্ড হিলারির টিমে জায়গা পেয়েছিলাম যখন তিনি হিমালয়ে ইয়েতে খুঁজতে গিয়েছিলেন জানি ওই অভিযানের স্লাইডগুলোর কথা এখনও মনে আছে অ্যাডমন্ড হিলারি সাহেব মারা গিয়েছেন কিন্তু নিউজিল্যান্ড থেকে একটা টিম এখন কলকাতায় এসেছে হিলারি সাহেবের টিমের একজন ইয়ং মেম্বার জন বেইলি এই দলের নেতা জনের বয়স আমার মতনই কাল রাত্রে কলকাতা থেকে জন আমাকে টেলিফোন করেছিল ও আমার সাহায্য চাইছিল কিন্তু ভাই আমার বয়স হয়েছে তাছাড়া চা বাগানের এত সমস্যা যে ম্যানেজার হয়ে এসব ছেড়ে আমি কোনো অভিযানে যেতে পারি না আমার কোম্পানি খুশি হবে না আমারও খারাপ লাগবে তোমাকে ফোন করার পর আমি জনকে তোমার কথা ফোনে বললাম আমি বলছি বলে ওর কোনো আপত্তি নেই তোমাকে দলে নিতে ভানুদা বললেন এটা কিসের অভিযান হচ্ছে হিলারি সাহেব প্রমাণ করেছিলেন ইয়েতি বলে কিছু নেই এক ধরনের তুষার ফালুক মাঝে মাঝে মানুষের মতো দুপায়ে হাঁটাচলা করে পাহাড়ের লোকজন তাদেরই ইয়েতি বলে থাকে আমরা একটা গুমফায় ইয়েতির মাথা আছে শুনে দেখতে যাই সেই মাথাটা আর ইয়েতের গায়ের চামড়া বলে ওরা যা দেখিয়েছিল তা লন্ডনে নিয়ে যাওয়া হয় পরীক্ষা করে দেখা গেছে এগুলো ভালুকের মাথা এবং চামড়া কিন্তু এই ভালুকগুলোর চরিত্র অদ্ভুত মানুষ যা করে তাই ওরা অনুকরণ করার চেষ্টা করে মানুষের মতো হাঁটতে উপরে দুটো পাকে মাঝে মাঝে হাতের মতো ব্যবহার করতে ওরা খুব ওস্তাদ জনে ভালুকগুলোর ওপর ডোকো ফিল্ম তৈরি করতে এসেছে ভানুদার ঠাট্টা করে বলেছিলেন কে বলতে পারে তুষার ভালুক খুঁজতে গিয়ে তোমরা হয়তো তুষার মানবকে খুঁজে বের করতে পারো অর্জুনের মনে হয়েছিল ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং কিন্তু একটা কথা ভেবে সে হতাশ হয়ে জিজ্ঞেসে করেছিল কিন্তু ভানুদা আমি তো কোনো দিন পাহাড়ে চড়ার ট্রেনিং নিই ছবিতে যা দেখেছি সেটা খুব কঠিন কাজ দীর্ঘদিন ট্রেনিং না নিলে একদমই সম্ভব না জন সাহেব আমাকে নেবেন কেন ভানুদা বলেছিলেন ঠিকই যদি অভিযানটা আমাদের মতো পায়ে হেঁটে পাহাড় ভেঙে করা হতো তাহলে আমি তোমার কথা জনকে বলতাম না ওরা ঠিক করেছে কাঠমান্ডু থেকে হেলিকপ্টারে চড়ে চোদ্দো হাজার থেকে ষোলো হাজার ফুট উঁচু পাহাড়ে গিয়ে বেশ ক্যাম্প করবে সময় বাঁচানোর জন্য এটা করবে ওরা তোমাকে কাঠমান্ডু যেতে হবে কালকেই কলকাতা হয়ে গেলে কাল কী করে কাটমন্ডুতে পৌঁছাবো তুমি কলকাতায় যাচ্ছ না আগামীকাল সকাল এগারোটায় ভদ্রপুর থেকে প্লেনে উঠবে শিলিগুড়ি থেকে জিপে ভদ্রপুর পৌঁছতে ঘন্টা দুয়েক লাগবে ভদ্রপুরে পৌঁছে মানিকলাল আগারওয়াল ডিপার্টমেন্টাল শপে গিয়ে আমার নাম বলবে আমি ফোন করে দিচ্ছি টিকিট কাটা থাকবে ঠিক আছে কিন্তু অত উঁচুতে যে ঠান্ডা হবে তার মোকাবেলা করার মতো পোশাক তো আমার নেই যা আছে তাতে দার্জিলিংয়ের শীতকে ম্যানেজ করা যায় ওখানে কি করব এ নিয়েই তোমাকে ভাবতে হবে না জন সব ব্যবস্থা করবে জিপ অন্ধকার চিরে এগিয়ে যাচ্ছিল কিন্তু যতটা জোরে যাওয়ার কথা ততটা গতি উঠছিল না রাস্তা এব্রো খেবড় বড় বড় গর্ত বাঁচিয়ে যেতে হচ্ছিল ড্রাইভারকে এখন ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে অথচ মেঘের গর্জন শোনা যাচ্ছে না তেমন আর একটু পরেই জলদাপাড়ার জঙ্গল অর্জুন ভাবছিল কোথা থেকে কি হয়ে গেল আগামীকাল সে প্লেনে চেপে কাঠমান্ডু যাবে তাজ আজ বিকেলেও ভাবেনি কিন্তু কাঠমান্ডুতে গিয়ে জন সাহেবকে কোথায় খুঁজে পাবে সেটা তো ভানুদাকে জিজ্ঞেস করা হয়নি কাঠমান্ডুতে সে আগে কখনও যায়নি তারপরে সে নিজেকে বোঝালো একটা অভিযান যখন হবে তখন নিশ্চয়ই নেপাল গভর্নমেন্ট সেটা জানবে খোঁজ পেতে অসুবিধা হবে না এখন সত্যি বেকার বসেছিল সে সত্য সন্ধানকে জীবিকা হিসেবে নেওয়ার পর তার খাওয়া পড়ার অভাব হয়নি যদিও কলকাতা দিল্লির অনেক গোয়েন্দা সংস্থা তাকে ভালো টাকা মাইনে দিয়ে নিয়ে যেতে চাইছে সে যায়নি মূলত মা এবং জলপাইগুড়ির উপর টানের কারণে এই যে সে কাঠমন্ডু যাচ্ছে এর জন্য কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা নেই কোনো কেস নিয়ে সে যাচ্ছে না কিন্তু জীবনে অর্থ রোজগার করাই তো সব নয় এমন সুযোগ তো সহজে পাওয়া যাবে না জলদাপাড়া জঙ্গলে না ঢুকে ডান দিকে রাস্তা ধরে মাদারি হাটের মধ্যে জীব ঢুকে পড়ল এবং তখনই বৃষ্টি নামল এত বড় বড় ফোঁটার বৃষ্টি অনেকদিন দেখেনি অর্জুন রাস্তা ফাঁকা দুপাশের বাড়িঘর দোকানপাট সন্ধ্যে পার হতেই ঘুমন্ত কোনো মতে জীব যখন হতে গিয়ে উঠল তখন ড্রাইভার বলল সাব কুচ দেখায় না যাদা হায় হেডলাইট ফগলাইট জ্বালিয়েও কিছু দেখা যাচ্ছে না এই অবস্থায় গাড়ি চালালে দুর্ঘটনা ঘটবেই অর্জুন বলল রাস্তা ছেড়ে একপাশে সাইড করে রাখো বৃষ্টি পড়ছে সঙ্গে শীল জিপের টিনের ছাদে যেন দুর্মুষ চলছে ডুয়ার্সে বৃষ্টি একবার শুরু হলে সহজে থামতে চায় না অথচ কাল ভোরে বেরোতে গেলে আজ রাত্রে তাকে জলপাইগুড়িতে পৌঁছাতে হবে প্রয়োজনীয় জিনিসপত্র জামা প্যান্ট শীতবস্ত্র নেওয়া ছাড়া মাকে রাজি করাতে হবে সে অবশ্য টেলিফোনে মাকে বলেছে ওগুলো একটা স্যুটকেসে গুছিয়ে রাখতে কিন্তু কোথায় যাচ্ছে তা বলেনি পাহাড়ে ওঠার কায়দা না জানা ছেলেকে মা সহজে যেতে দেবেন বলে মনে হয় না ঘণ্টা দুয়ে কেটে গেল কিন্তু বৃষ্টি একইতে যে পড়ে চলেছে শিলাবৃষ্টি আর হচ্ছে না এই রক্ষে প্লাবন না হলে এই সব রাস্তায় জল জমে না হাওয়া শুরু হতে অর্জুন স্বস্তি পেল এই ঝোড়ো হওয়া নিশ্চয়ই মেঘ উড়িয়ে নিয়ে যাবে সঙ্গে শব্দ হলো প্রচণ্ড জোরে ড্রাইভার হেডলাইট জ্বালাতে দেখা গেল একটু দূরে একটা বড় গাছ রাস্তার উপর পড়ে আছে তার ডালপালায় রাস্তা ঢাকা ওই গাছের নিচে যদি এই জিপটাকে পার করা হতো তাহলে কল্পনা করতেই শিউরে উঠল অর্জুন ড্রাইভার বলল সাব এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না গাড়ি ব্যাক করে গয়ের কাটা দিয়ে চলে যাই লোকটা হিন্দিতে কথা বলছিল যদি ওটা ঘুরপথ হবে তবু তাছাড়া তো কোনো উপায় নেই বৃষ্টির জোর কমে এসেছিল ড্রাইভার জিপ ঘুরিয়ে নিয়ে দ্বিতীয় রাস্তা ধরল বৃষ্টি পড়েই চলেছে তবে তার জোর কমে এসেছে চারধার নিঝুম অন্ধকার কিন্তু অর্জুন জানে দুপাশে চা বাগান ছাড়া কোনো মানুষজন নেই ঘুরপথে যেতে হচ্ছে বলে সময় বেশি লাগবেই তার উপর জিপের গতি বাড়ানো যাচ্ছে না এত গর্ত মিনিট চল্লিশ যাওয়ার পর হঠাৎ নজরে পড়ল হেডলাইটের আলোয় স্পষ্ট দেখা গেল মোটরসাইকেলটাকে রাস্তার পাশে গাছের গায়ে ধাক্কা খেয়ে মুচড়ে পড়ে আছে আর তার ঠিক তিন হাত দূরে একটি মানুষ উপর হয়ে শুয়ে আছে বোঝা যাচ্ছে মোটর বাইকটা জব্বর অ্যাক্সিডেন্ট করেছে বৃষ্টির জল লোকটির শরীর ঘেঁষে চলে যাচ্ছে অর্জুন অবাক হয়ে দেখল ড্রাইভার স্পিড বাড়িয়ে দিল শরীরটাকে কাটিয়ে গর্ত উপেক্ষা করে এমনভাবে বেরিয়ে এলো যেন ভূতে তাড়া করেছে অর্জুন চিৎকার করলো আরে গাড়ি থামাও লোকটা তো বেঁচে থাকতে পারে ওকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত গাড়ি থামাও অনেকটা দূরে চলে এসে ড্রাইভার বলল নেহি সাপ ওরা ডাকাত হতে পারে আমাদের ম্যানেজার সাহেব হুকুম দিয়েছেন রাত্রে কেউ হাত দেখালে অথবা অ্যাক্সিডেন্ট হয়েছে বলে পড়ে থাকলে কখনো যেন গাড়ি না থামাই কিন্তু এমন ঝড় বৃষ্টি রাত্রে অ্যাক্সিডেন্ট হয় তো সম্ভব অর্জুন রেগে গেল ড্রাইভার জিপ থামালো না মাথা নেড়ে বলল সাপ লোকটা যদি সত্যি মরে গিয়ে থাকে তাহলে আমরা কিছুই করতে পারতাম না চোট পেলে নিশ্চয়ই রক্ত বের হতো আমি কোনো রক্তের চিহ্ন দেখতে পাইনি আর যদি অ্যাক্টিং হয় তাহলে আমরা এতক্ষণে শেষ হয়ে যেতাম এসব রাস্তায় এরকম ডাকাতি প্রায় হয় অর্জুন কিছু বলল না আর ভানুদা তাকে আর লাল বাইকটা ওর ওখানে রেখে জিপে করে পাঠিয়েছে অর্জুন চেয়েছিল নিজের বাইকে জলপাইগুড়িতে ফিরে যেতে ভাগ্যিস যায়নি নইলে ওই ঝড় বৃষ্টির অন্ধকার রাস্তায় তার অবস্থা যে ওরকম হতো না তা কে বলতে পারে কিন্তু লোকটার যদি সত্যি দুর্ঘটনা ঘটে থাকে যদি এখনও শরীরে প্রাণ থেকে থাকে তাহলে প্রচণ্ড স্বার্থপরের মতো সে চলে এসেছে পাশ কাটিয়ে বিবেকের দংশন ক্রমশ অসহ্য হয়ে উঠল অর্জুনের কাছে কিন্তু কিছু করার নেই ভারতবর্ষ থেকে নেপালে যেতে পাসপোর্ট এবং ভিসার প্রয়োজন হয় না সীমান্ত আছে সন্দেহজনক ব্যাপার ঘটলে দুদেশের পুলিশ এবং কাস্টমার সক্রিয় হয়ে ওঠে কিন্তু অর্জুনের ক্ষেত্রে কিছুই ঘটল না শিলিগুড়ি থেকে জিপ তাকে ঠিক নটায় পৌঁছে দিল ভদ্রপুরে ভদ্রপুর একটি সাধারণ শহর মানিকলাল আগরওয়ালার দোকান খুঁজে পেতে অসুবিধে হলো না বেশ বড় দোকান প্রচুর বিদেশি জিনিস সাজানো অর্জুন শুনেছিল নেপালে বিদেশি জিনিস প্রচুর পরিমাণে পাওয়া যায় এখন চোখে দেখল ক্যামে সাবান জার্মান নিভিয়া ফরাসি পারফিউম কি নেই কিন্তু এখানে এসব জিনিস কেনে কারা মানিকলাল আগরওয়াল দোকানে ছিলেন মধ্যবয়সী স্মার্ট মানুষ পরনে সাফারি স্যুট ভানুদার নাম বলার আগেই বললেন গুড মর্নিং অর্জুন বাবু মিস্টার ভানু ব্যানার্জির পেয়ে আপনার জন্য টিকিট বুক করে রেখেছি আজ কোনো সিট ছিল না একজনকে ক্যান্সেল করাতে হলো সে কী আরে এ নিয়ে ভাববেন না এখানে এরকম হয় আসুন ভেতরে আসুন আপনার নিশ্চয়ই সকালে নাস্তা করা হয়নি মানিকলাল সাদরে আমন্ত্রণ জানালেন অসুস্থ হচ্ছিল কিন্তু খিদে পেয়েছিল ভদ্রলোকের অমায়িক ব্যবহারে সংকোচ কমে গেল খাওয়া দাওয়া শেষ হলে মানিকলাল ওকে একটা খাম দিলেন আপনার টিকিট ফেরারটা ওপেন আছে এখানে এসে আমি থাকি বা না থাকি দোকানে বললেই আপনাকে শিলিগুড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে আচ্ছা আপনি কাঠমান্ডুতে কদিন থাকবেন আমি জানি না ওখানে যাওয়ার পর জানতে পারবো। আপনি ডোমেস্টিক ফ্লাইটে যাচ্ছেন কোনো অসুবিধা হবে না একটা ছোট প্যাকেট দিলে নিয়ে যেতে পারবেন কাউকে দিতে হবে হ্যাঁ আসলে যাকে প্যাকেটটা পৌঁছে দিতে পাঠাচ্ছিলাম তার টিকিট ক্যান্সেল করতে হলো তো কোন হোটেলে উঠছেন সেটা ওখানে গেলে জানতে পারব জানা থাকলে আমার লোকে আপনার হোটেল থেকে নিয়ে যেতে পারত ঠিকানা লিখে দিলে পৌঁছে দেওয়ার সময় হবে আপনার দেখুন লোকটা এত উপকার করছে দেখে না বলতে পারলো না অর্জুন ভানুদের জিপ ছেড়ে দেওয়া হলো মানিকলাল তার গাড়িতে এয়ারপোর্টে পৌঁছে দিলেন বেরোবার আগে একটা চৌকো সাদা পিসবোর্ডের বাক্স এগিয়ে দিয়েছিলেন না আপনাকে কষ্ট করে পৌঁছে দিতে হবে না এয়ারপোর্টে আমার লোক এসে আপনার সঙ্গে দেখা করবে আমি ফোন করে দিচ্ছি কিন্তু তিনি আমাকে চিনবেন কি করে এই ফ্লাইটে আপনি একমাত্র বাঙালি প্যাসেঞ্জার তবুও আপনার নাম লেখা প্লে কার্ড নিয়ে ও বাইরে বেরোনোর গেটের সামনে দাঁড়িয়ে থাকবে লোকটার নাম কি? এস কে গুপ্তা সাদা প্যাকেটটা সুটকেসে ঢুকিয়ে নিয়েছিল অর্জুন এয়ারপোর্টে পৌঁছে প্লেন দেখে সে অবাক কয়েকবার বিদেশ ভ্রমণের কারণে প্লেন সম্পর্কে যে ধারণা তৈরি হয়েছিল তার সঙ্গে কোনো মিলই নেই এমনকি বাঘডোগরা থেকে দমদমে যেসব প্লেন উড়ে যায় তার আভিজাত্য অনেক বেশি ছোট্ট প্লেন সাঁকুললে জন আটেক প্যাসেঞ্জার বসতে পারে প্রায় খেলনা খেলনা মনে হয় একজন বিমান সেবিকা আছেন তার স্থান পেছন দিকে প্লেনটা যখন আকাশে উড়ল তখন বুক কাঁপছিল অর্জুনের কিন্তু ঠিকমতো পৌঁছে গেল ওরা কাঠমান্ডু শহরটা ভ্যালির মধ্যে বলে পাহাড়ি শহর থেকে একটু আলাদা অথচ পাহাড় চারপাশে এয়ারপোর্ট থেকে বের হওয়ার আগে মানিকলালের কথা মনে পড়ল কিন্তু তার নাম প্লে লিখে কেউ দাঁড়িয়ে নেই মিনিট দশেক দাঁড়িয়ে রইল অর্জুন কেউ তার দিকে এগিয়ে আসছে না এসকে গুপ্তার তো এখানে আসার কথা হতাশ হয়ে বাইরে বের হতেই ট্যাক্সিওয়ালারা ঘিরে ধরল অর্জুনকে সবাই তাকে পৌঁছে দিতে চায় ওদের মধ্যে একজন বাংলায় কথা বলল স্যার কোথায় যাবেন বলুন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি অর্জুন বলল আমাকে ভাই আরেকটু অপেক্ষা করতে হবে একজন এয়ারপোর্টে আসবে আপনার কোনো বন্ধু না লোকটার কৌতূহল অর্জুনের পছন্দ হলো না কিন্তু ভিড়টা সরে গেল তাকে ছেড়ে ট্যাক্সিওয়ালারা অন্য যাত্রী নিয়ে পড়েছে এখানে কি ট্যাক্সিওয়ালারা বেশি প্যাসেঞ্জার পায় না অর্জুন দেখল বাঙালি ড্রাইভারটি খানিকটা দূরে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করে যাচ্ছে অর্জুন ঠিক করলো আর অপেক্ষা করবে না ফেরার সময় ভদ্রপুরে পৌঁছে মানিকলালকে তার প্যাকেট ফিরিয়ে দেবে কিন্তু এখন জন বেইলিকে খুঁজে বের করা তার প্রথম কাজ নিউজিল্যান্ডে লোকজন নিয়ে এসেছেন অভিযান করতে খবরটা এখানকার পর্বত অভিযান বিষয়ক দপ্তর নিশ্চয়ই জানবে অর্জুন লোকটিকে ডাকল বাঙালি হয় ওর কাছে সমস্যাটা বলা সহজ হবে লোকটি হাসলো যাবেন স্যার দাঁড়ান গাড়ি নিয়ে আসছি পার্কিং লট থেকে গাড়ি চালিয়ে এনে দরজা খুলে দিল ড্রাইভার কোথায় যাব বলুন এখানকার মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট কোথায় কেন স্যার নিউজিল্যান্ড থেকে কয়েকজন অভিযাত্রীর আসার কথা তারা কোথায় উঠেছেন সেটা আগে জানতে হবে ও তাই বলুন লোকটা একগাল হাসলো। এই গোপালকে জিজ্ঞেস করলে সেটা জেনে যাবেন স্যার কোথাও যেতে হবে না কাল সন্ধ্যের প্লেনে ওরা এসেছে স্যার উঠেছে ইন্টারন্যাশনাল গেস্ট হাউসে আমি তখন এয়ারপোর্টে ছিলাম স্যার ওই সাহেবদের সঙ্গে যদি দরকার থাকে তাহলে আপনাকে সেখানে নিয়ে যাচ্ছি স্যার বাহ আপনি দেখছি বেশ চৌকশ লোক ওখানে চলুন তা স্যার কাঠমান্ডুর কোথায় কি হচ্ছে তার সব খবর আপনি এই গোপালের কাছে পাবেন এই তো কলকাতা একটা ছেলে পালে এসেছিল এখানে তার বাবা আমার ট্যাক্সিতে ওঠায় আমি তাকে খবরটা দিয়ে দিলাম এখানে তো আমার কম দিন হলো না ওই যে গাড়িটা দেখছেন উল্টে আছে এক ঘন্টাকে অ্যাক্সিডেন্ট ও ড্রাইভার মারা যায় যে জিপটাকে ধাক্কা দিয়েছিল তার পাত্তা পুলিশ কখনো পাবে কিনা জানি না কিন্তু আমি জানি ওটা একটা ভাড়া করা জিপ এত কথা জানলেন কি করে আরে আমি তো তখন প্যাসেঞ্জার নিয়ে এয়ারপোর্টে আসছি পুলিশ ভাববে অ্যাক্সিডেন্টে গুপ্তা সাহেব মারা গেছেন কিন্তু অন্তত দিব্যি করে বলতে পারি স্যার জিপটা গুপ্তা সাহেবের গাড়িটাকে পাশ থেকে এমনভাবে ধাক্কে মেরেছে যে উনি কন্ট্রোল রাখতে পারেননি অর্জুন সোজা হয়ে বসল এই গুপ্তা সাহেবের নাম কি সেটা এখনই বলতে পারবো না স্যার খোঁজ নিলেই তা কেন কালকের পেপারে পেয়ে যাবেন ড্রাইভার মাথা নাড়ল লোকটার টাইটেল যে গুপ্তা তা আপনি জানলেন কি করে আরে বাপ অত বড় ব্যবসায়ী নেপাল বুঝলেন দু নম্বরই ব্যবসায়ীর কাছে স্বর্গের মতো কিন্তু এই গোপালের ট্যাক্সিতে দু নম্বরই জিনিস সাপ্লাই করতে পারে না কেউ গুপ্তা সাহেবের লোককেও আমি ফিরে দিয়েছি এ হতে পারে না অর্জুন আবার সিটে হেলান দিল এস কে গুপ্তা এক ঘন্টা আগে এয়ারপোর্টে আসতে যাবেন কেন আর এই গোপালের কথা যদি ঠিক হয় তাহলে অন্য লোক তাকে দুর্ঘটনায় জড়িয়ে মেরে ফেলবে কেন আর তার তো জানার কথা নয় উনি এখনই এয়ারপোর্টে আসছেন কারণ সে ভদ্রপুর থেকে রওনা হওয়ার পর গুপ্তা সাহেব ফোনে জানতে পেরেছেন তাকে এয়ারপোর্টে যেতে হবে এ নিশ্চয় অন্য লোক ইন্টারন্যাশনাল গেস্ট হাউজের সামনে গাড়ি থামিয়ে গোপাল জিজ্ঞেস করল কদিন থাকবেন স্যার দরকার হলেই বলবেন আমি তো বললাম এখনও কিছু জানি না কত দিতে হবে দুশো দিয়ে দিন স্যার দুশো রাস্তা তো বেশি নয় অন্য কেউ হলে আরও বেশি চাইতো তাছাড়া আপনার ঘোরাঘুরি ঝামেলা বাঁচিয়ে দিয়ে ঠিক জায়গায় যে পৌঁছে দিল সেই গোপালকে একটু দেখবেন না স্যার হাসল গোপাল রিসেপশনে পৌঁছে অর্জুন জন বেলির খোঁজ করল আপনি কি ইন্ডিয়া থেকে আসছেন হ্যাঁ অর্জুন হ্যাঁ এ নিয়ে আইডেন্টি কার্ড প্লিজ অর্জুন পাসপোর্ট সঙ্গে নিয়ে এসেছিল কিছু না ভেবেই সেটা বের করে দেখালো রিসেপশনিস্ট সেটা ফিরিয়ে দিয়ে বলল রুম নাম্বার টু হান্ড্রেড সেভেন মিস্টার বেইলি কাজে বেরিয়েছেন আপনি আমার নাম জানলেন কি করে মিস্টার বেলি আপনার নামে ঘর বুক করেছেন ঘরটি সুন্দর জুতো পরে খাটে শুয়েছিল অর্জুন নিউজিল্যান্ডের মানুষরা ইংরেজি বলেন কিন্তু সোম বলেছিলেন ওদের উচ্চারণ বুঝতে বেশ অসুবিধা হয় জন সাহেবের সঙ্গে তেমন সমস্যা হলে মুশকিলে পড়বে সে এখন ভর দুপুর ভাগ্যিস মানিকলাল তাকে প্রচুর ছিল নইলে অর্জুন তার সুটকেসের দিকে তাকালো এবং তখনই এস গুপ্তার কথা মনে এল তার কাছে মানিকলালের টেলিফোন নম্বর নেই যে ভদ্রপুরে জানিয়ে দেবে যে কেউ আসেনি বাক্সটা নিতে কিন্তু গোপাল যা বলল অর্জুন ঘরের এক কোণে রাখা টিভিটা চালিয়ে দিল রাজা এবং মন্ত্রীর খবরাখবর দেওয়া হচ্ছে স্থানীয় কেন্দ্র থেকে পোখরাতে আরও ট্যুরিস্ট যাতে যান তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বিরাটনগরের একটা কারখানায় বিস্ফোরণ ঘটেছে তারপরেই পর্দায় ভেসে উঠল সেই দুর্ঘটনায় পড়া গাড়িটির ছবি যা অর্জুন এখানে আসার পথে দেখে এসেছে সংবাদ পাঠক বললেন আজ সকাল সাড়ে এগারোটার সময় এক সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট ব্যবসায়ী এস কে গুপ্তা নিহত হয়েছেন জানা গেছে তিনি এয়ারপোর্টে যাচ্ছিলেন তারপরেই অন্য খবর এসে গেল অর্জুন হতভম্ব হয়ে গেল ভদ্রপুর থেকে তার প্লেন ছাড়ার আগেই মানিকলাল ফোনে এসকে কে গুপ্তাকে এয়ারপোর্ট যেতে বলেন সময় যখন সাড়ে এগারোটা তখন বোঝা যাচ্ছে গুপ্তা একটু সময় নষ্ট করেননি গোপালের কথা যদি ঠিক হয় তাহলে আততায়ী গুপ্তাকে পথেই মেরে ফেলতে চেয়েছে অর্থাৎ আততায়ী গুপ্তার উপর নজর রাখছিল এমন হতে পারে গুপ্তার ফোনে সে আড়ি পেতেছিল এ থেকে প্রমাণিত হয় একটা পুরনো শত্রুতা এদের মধ্যে ছিল কিন্তু তাই যদি হয় তাহলে আততাই গুপ্তাকে খুন করে এয়ারপোর্টে গিয়ে তাকে বলতে পারতো যে সেই এস কে গুপ্তা অর্জুনের পক্ষে সন্দেহ করা সম্ভব ছিল না বাক্সটা তখনই সে দিয়ে দিত এ থেকে বোঝা যাচ্ছে বাক্সটার প্রতি আততের কোনো মোহ নেই তাহলে খুন করলো কেন অর্জুন হেসে ফেলল তার স্বভাব খারাপ হয়ে যাচ্ছে সে এখানে এসেছে সম্পূর্ণ অন্য কারণে কে কাকে খুন করলো তা নিয়ে সে ভাবছে কেন সে সুটকে খুলে সাদা পিসবোর্ডের বাক্স বের করল গোপাল চা বলল তাতে বোঝা যাচ্ছে এসকে গুপ্তা বড় ব্যবসায়ী তিনি কত বড় ব্যবসা করেন তা নিয়ে প্রশ্ন করে কোনো লাভ নেই কিন্তু মারা গেলে যার কথা টিভিতে বলা হয় তিনি একেবারে সাধারণ মানুষ নন তাই এরকম লোক মানিকলালের ফোন পেয়ে নিজে কেন এয়ারপোর্টে এই বাক্সটা আনতে যাচ্ছিলেন যে কোনো লোককে পাঠালেই তো পারতেন অর্জুনের মনে হল কথাটা খুব গুরুত্বপূর্ণ কি এমন বিশেষ জিনিস মানিকলাল পাঠিয়েছেন যে কর্মচারীদের উপর বিশ্বাস করতে পারেননি এস কে গুপ্তা এই সময় টেলিফোন বাজল অর্জুন রিসিভার তুলে হ্যালো বলতেই ওপাশে কেউ গ্যাগ গ্যাগ করে কিছু বলে উঠল অর্জুন বুঝতে না পেরে ইংরেজিতে জিজ্ঞেস করল কে বলছেন আহ দিস ইজ জন জন বেইলি তুমি নিচের রেস্টুরেন্টে চলে এসো তোমার জন্য অপেক্ষা করছি সব কথা পরিষ্কার নয় একটা আনুনাসিক ধ্বনি জড়িয়ে আছে প্রতিটি শব্দের সঙ্গে কিন্তু অর্জুন অপেক্ষা করল না নিচের রেস্টুরেন্টে যেতেই ওদের দেখতে পেল সে পাঁচজন পুরুষ এবং দুজন মহিলা টেবিলে বসে আছেন ও কাছে গিয়ে বলল আমি অর্জুন সঙ্গে সঙ্গে লম্বা এক মাথার টাক রোগা এক ভদ্রলোক উঠে দাঁড়িয়ে ওর হাত জড়ে ধরলেন আমি জন কখন এসেছ তুমি এই তো একটু আগে আমার বন্ধুদের সঙ্গে আলাপ করে দিচ্ছি একে একে সবার নাম এবং কে কী কারণে এসেছেন জানিয়ে দিলেন জন বেইলি অর্জুন শুনলো দুজন মহিলার একজন ক্যামেরা চালাবেন অন্যজন ডাক্তার ওদের সঙ্গে বসার পর লাঞ্চ এলো কন্টিনেন্টাল খাবার অর্জুন লক্ষ্য করল কেউ জল খেলেন না খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কের টিন খুললেন জন এবার বললেন ভানু আমার বন্ধু স্যার হিলারির টিমে আমরা ছিলাম ওকে রেফার করেছিল ডেসমন ডয়েক ডাক্তার অসুস্থ হওয়ার পর ভানু প্রয়োজন হলে ইঞ্জেকশন দিত খুব ভালো হাত ছিল পরে জানা গেল সে ওই অভিযানে যাওয়ার আগে কোনো দিন ইঞ্জেকশনের সিরিঞ্জ ধরেনি স্যার হিলারি তার বইয়ে এই ব্যাপারে লিখেছিলেন তুমি আমাদের এই অভিযানে কিভাবে সাহায্য করতে পারো কথাগুলো বুঝতে পারলো অর্জুন সে বলল আপনার একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপারে ছবি তুলতে যাচ্ছেন আপনাদের সঙ্গী হতে আমি আগ্রহী আমি জানি না ঠিক কিভাবে সাহায্য করতে পারবো পাহাড়ে চড়ার অভিজ্ঞতা তোমার নেই না তুমি ডাক্তার নাও না ওখানকার গ্রামের মানুষদের ভাষা তুমি কি জানো নেপালি হলে জানি তবে সম্ভবত ওরা নেপালি বলে না তাহলে তোমাকে নিয়ে আমার কি উপকার হবে আপনি ঠিকই বলেছেন আসলে মিস্টার ভানু ব্যানার্জি ইয়াস সেখানে তুমি আসছো আচ্ছা বন্ধুরা তোমরা এখন বিশ্রাম নিতে পারো আমি আর অর্জুন একটু ঘুরে আসছি জন উঠে দাঁড়ালেন বাইরে গাড়ি দাঁড়িয়েছিল জন এবং অর্জুন সেটাই উঠলে ড্রাইভারকে সরকারি হাসপাতালে যেতে বলা হলো কাঠমান্ডু খুব সুন্দর সাজানো শহর নয় অন্তত দার্জিলিংয়ের সঙ্গে তুলনা করা যায় না রাস্তা এত ভারতীয় মুখ যে বিদেশ বলে ভাবতে অসুবিধা হয় জন বললেন এবার নিয়ে চারবার আমি এখানে এলাম শহরটা তেমন বদলায়নি হাসপাতালে যে আগেই খবর দেওয়া ছিল তা বুঝতে পারল অর্জুন ততক্ষণে সে ভেবে নিয়েছে আগামীকালে তাকে ফেরত যেতে হবে খামোখা পয়সা এবং সময় নষ্ট করে এখানে এলো বিশ্রী লাগছিল তার হাসপাতালের সিঁড়িতে স্মার্ট চেহারার এক তরুণ ডাক্তার দাঁড়িয়েছিলেন ওদের দেখে এগিয়ে এসে হাত বাড়ালেন মিস্টার জন বেইলি ইয়েস কেমন আছো ডাক্তার আমি ঠিক আছি মিট মাই ইয়াং ফ্রেন্ড অর্জুন ডাক্তার করমর্দন করলেন অর্জুনের সঙ্গে তারপর সিঁড়ি ভেঙে নিজের চেম্বারে নিয়ে গেলেন জন বললেন অর্জুন এই হ্যান্ডসাম ডাক্তারকে আমি জন্মাতে দেখেছি ইয়াস পাহাড় থেকে আমরা নামছিলাম একটু পেছনে ছিলেন ওর বাবার মা হঠাৎ ওর মায়ের শরীর খারাপ হলো সঙ্গে সঙ্গে তাকে মাটিতে শুয়ে চারপাশে ঘিরে দেওয়া হলো একটু বাদেই আমরা কান্না শুনতে পেলাম ওর বাবা জানালেন ছেলে হয়েছে তারপর কি করা হলো যেন ওই সদ্যজাত সন্তানকে ওরা নিয়ে গেলেন পাশ দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি নদীর কাছে অত উপরে বরফ গলা সে জল তখন প্রচণ্ড ঠান্ডা আচমকা সেই জলে ওকে চুবিয়ে পরিষ্কার করে গরম কম্বলে মুড়ে দেওয়া হলো আমরা বাধা দিতে গিয়েছিলাম হিলারি সাহেব চেঁচিয়ে উঠেছিলেন মনে হয়েছিল সদ্যজাত শিশুটিকে ওরা খুন করছেন কিন্তু যে পাহাড়ি গ্রামে ওরা থাকেন তার আচার অনুষ্ঠান হয়তো ওই রকমই নইলে যে মহিলার সন্তান যে কোনো দিন হবে তিনি স্বামীর সঙ্গে দশ হাজার ফুট উঁচু পাহাড় থেকে নেমে কাঠমণ্ডুতে আসতে চাইবেন কেন এই আশাটা যে কীরকম কষ্টকর তা পাহাড়ে ওঠা নামায় অভ্যেস যাদের আছে তারাই জানেন কিন্তু কাঠমুণ্ডুতে পৌঁছাবার আগেই শিশুটির মা অসুস্থ হয়ে পড়লেন প্রায় দু মাস তাকে শুয়ে থাকতে হয়েছিল কাঠমুণ্ডুর হাসপাতালে শিশুটির কিছু হয়নি অবাক হয়ে যাওয়ার মতো ঘটনা সেই শিশুটি ইনি আজকের তরুণ ডাক্তার ডাক্তার হাসলেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ ওহ নো আমরা কিছুই করিনি ব্রিটিশ গভর্নমেন্ট তোমার দায়িত্ব নিয়েছিল জনের কথা অর্জুন অবাক হয়ে জিজ্ঞেস করল কেন জন বললেন সেবার স্যার হিলারি আমাদের নিয়ে ইয়েতির সন্ধানে আপার হিমালয় প্রায় চষে ফেলেছিল ক্রমশ আমরা যখন হতাশ হয়ে পড়ছি তখন খবর এলো এক পাহাড়ি গ্রামে ইয়েতির মাথা আর চামড়া সযত্নে রাখা আছে আমরা সেখানে গেলাম ওগুলো রাখা হয়েছে খুব যত্ন করে ইয়েতির মাথা বলে যেটা ওরা দেখালো তা দেখে আমাদের সন্দেহ হচ্ছিল অথচ অস্বীকারও করতে পারছিলাম না মাথাটা শুকিয়ে কিছুটা ছোট হয়ে গেল তার সুজল মুখ মানুষের মতো নয় তবে গায়ের চামড়া ইয়েতির হতে পারে ওই বরফের উপর থাকতে হলে যতটা লোম থাকা উচিত তা ঠিক আছে কেউ ইয়েতে দেখেছে কিনা জানতে চাইলে সবাই বলতে লাগলো সে দেখিনি কিন্তু যে দেখেছে তার কাছ থেকে শুনেছে আর ওই বস্তুগুলো সংগ্রহ করেছে ওদের পূর্বপুরুষরা স্যার হিলারি ওগুলোকে পরীক্ষা করাতে লন্ডনে নিয়ে যেতে চাইলেন গ্রাম প্রধানরা আপত্তি জানালেন ওগুলো দেবতার উদ্দেশ্যে নিবেদিত স্থানচ্যুত করলে গ্রামের মানুষরা বিপদে পড়বে হয়তো ইয়েতির আক্রমণ করবে আমরা অনেক চেষ্টা করলাম ভাষা খুব সমস্যা হয়ে দাঁড়ালো ওই গ্রামের মানুষরা কাঠমান্ডুর নাম শুনেছে কিন্তু সেই শহরটাকে দেখেনি কলকাতা লন্ডন সম্পর্কে কোনো ধারণাই নেই শেষ পর্যন্ত ওরা নিয়ে এলো একজন মানুষকে যিনি চার হাজার ফুট নিচের এক মিশনারি স্কুলে এক বছর পড়েছিলেন ভদ্রলোক ভাঙা ভাঙা ইংরেজি বলতে পারেন ইয়েস নো ভেরি গুড ব্যাড তাকে ধরে শেষ পর্যন্ত গ্রাম প্রধানদের রাজি করালাম শর্ত হলো বছরের মধ্যে ওই দুটি বস্তু ফিরিয়ে দিতে হবে আর সে ভদ্রলোক আর একজন গ্রাম প্রধান ওই পবিত্র বস্তু দুটো বয়ে নিয়ে যাবেন লন্ডনে পৌঁছে ওরা অবাক হয়ে গেলেন পৃথিবীতে কত জায়গা জনমানবহীন অবস্থায় পড়ে আছে তবু সেখানে না গিয়ে এত লোক এক জায়গায় ঠাসাঠাসি হয়ে বাস করছে কী করে ওদের ধাতস্ত করতে সমস্যায় পড়তে হয়েছিল ইতিমধ্যে বিজ্ঞানীরা পরীক্ষা করছেন ওগুলো সেই অল্প ইংরেজি যেনা ভদ্রলোক ব্যস্ত হয়ে উঠলেন তিনি যে দেশে এসেছেন তার প্রধানের জন্য উপহার নিয়ে এসেছেন সেটা নিজের হাতে তুলে দিতে চান কুইন তখন বাকিংহাম প্যালেসে নেই দেশের বাইরে শুভেচ্ছা সফরে গিয়েছেন কোনো দেশের প্রধান মহিলা এ কথা বোঝাতে গলতকর্ম হতে হল তবু বিশেষ ব্যবস্থা করে তাকে বাকিংহাম প্যালেসে নিয়ে যাওয়া হলো সেখানে সব দেখে মুগ্ধ হয়ে উপহার রেখে ফিরে এলেন তিনি পরীক্ষার ফল পাওয়া গেল ওগুলো ভালুক জাতীয় কোনো প্রাণীর মাথা এবং চামড়া তবে প্রায় দুশো বছরের পুরনো অতএব জিনিসগুলো সমেত ওদের যথাস্থানে ফিরে দেওয়া হবে তার কিছুকাল বাদে কুইন ভারত এবং নেপাল ভ্রমণে এলেন সেবার কুইন বিদেশ ভ্রমণ সেরে ফিরে গিয়ে উপহার এবং ঘটনাটা জানতে পেরেছিলেন সেই কাঠমান্ডুতে যাওয়ার আগে তিনি ওই ভদ্রলোকের সঙ্গে দেখা করার অভিলাষ জানালেন খবরটা অত উপরের দুর্গম গ্রামে পৌঁছে দেওয়া হল সে সময় আমরা দ্বিতীয়বার গিয়েছিলাম ওই গ্রামে আমাদের সঙ্গে ওরা যাত্রা করলেন যেহেতু কুইন তার স্বামীকে সঙ্গে নিয়ে কাঠমান্ডুতে এসেছেন তাই তিনি তার স্ত্রীকে সঙ্গে নিলেন সে সময় ভদ্রমহিলা সন্তান আসন্ন অথচ পাহাড় ভেঙে নামতে তিনি পিছপা হননি তার পরের ঘটনাটা আগেই বলেছি স্ত্রীকে হাসপাতালে ভর্তি করে ভদ্রলোক কুইনের সঙ্গে দেখা করতে গেলেন কুইন সব শুনে খুব অবাক হয়ে গিয়ে ঘোষণা করলেন ওই শিশুর পাঁচ বছর বয়স হলেই তার সব দায়িত্ব ব্রিটিশ সরকার নেবে তাকে পড়াশুনো করে লন্ডনে নিয়ে গিয়ে মেডিকেল কলেজে পড়ানো হবে অতএব ডাক্তার আপনি যদি কৃতজ্ঞতা জানাতে চান তাহলে কুইনের কাছে জানাতে পারেন এসব গল্প তোমাকে শোনালাম অর্জুন কারণ এক্ষেত্রে তোমার সাহায্য দরকার ভানু জানিয়েছে তুমি সাহায্য করতে পারবে অর্জুন অবাক হয়ে তাকালো ডাক্তার বললেন আমাদের গ্রামের মন্দির থেকে ওই পবিত্র বস্তু দুটো চুরি গিয়েছে তারপরেই গ্রামের মানুষের মধ্যে নানান অশান্তি আরম্ভ হয়েছে কেউ কেউ প্রচার করছে সাহেবরা ওগুলোকে বিদেশে নিয়ে গিয়েছিল বলে চুরি হলো এটা বলার সময় কেউ মনে রাখছে না এর মধ্যে তিন দশকের উপর সময় চলে গিয়েছে আশঙ্কা করা হচ্ছে মিস্টার জন বেলি তার দল নিয়ে ওখানে গেলে আতিথ্য পাবেন না বরং উল্টোটা হওয়ারই সম্ভাবনা অর্জুন জিজ্ঞেস করল পুলিশে খবর দেওয়া হয়েছে ডাক্তার হাসলেন পুলিশ মিস্টার অর্জুন ওখান থেকে খুব কাছের পুলিশ স্টেশন অন্তত দেড় দিনের হাঁটা গাড়ি যাওয়ার রাস্তা নেই খবর দিলেও কোনো পুলিশ এখানে যাবে না কারণ গিয়ে কিছুই করতে পারবে না কাউকে কি সন্দেহ করছেন না ত্রিশ বছর আগে কেউ কাঠমান্ডুতে আসতো না এখন অবস্থা বদলেছে কিছু কিছু ছেলে এখানে আসা যাওয়া করে তারা লোভের ফাঁদে পা দিতে পারে আমার জন্ম হওয়ার আগে থেকেই স্যার হিলারি দৌলতে সবাই জেনে গিয়েছে ওখানে ইয়েতির মাথা এবং চামড়া আছে বিজ্ঞানীরা যতই বলুন ওগুলো নীল রঙের ভালুকের কেউ কেউ এখনও সেটা বিশ্বাস করেন না ডাক্তার বললেন কিন্তু এগুলো চুরি করে এনে বিক্রি করবে কোথায় নেপালে যেমন পৃথিবীর সব দেশের জিনিস আসছে তেমনি বাইরেও যাচ্ছে কিছু মনে করবেন না ভারতীয় ব্যবসায়ীরা এই বাজারটা কন্ট্রোল করছে ডাক্তার বললেন এসব আমার অনুমান এমন হতে পারে যে চুরি করেছে সে এখন পর্যন্ত কাঠমান্ডুতে আনতে পারেনি জিনিসগুলো জন বললেন লুক অর্জুন আমরা এসেছি ওই নীল ভালুকের ছবি তুলতে কিন্তু পাহাড়ের মানুষটা যদি বাঁধা দেয় তাহলে সেটা সম্ভব নয় ভানু তোমার কথা আমাকে বলেছে তোমার উপর খুব বিশ্বাস তুমি যদি ওই হারানো ভালুকের মাথা চামড়া খুঁজে দিতে পারো তাহলে আমরা গ্রামবাসীদের সেটা ফেরত দিয়ে আসবো ওই কারণে যে আমরা যাচ্ছি সেটা তার বুঝিয়ে বলবো তুমি আমার দলের সদস্য হয়ে ওই কারণে যাচ্ছ বুঝতে পারলে কিন্তু আমি যদি খুঁজে না পাই তুমি নাকি এখনও ব্যর্থ হওনি তার মানে এই নয় যে কখনো হব না জিনিসগুলো যদি দেশের বাইরে চলে গিয়ে থাকে তাহলে আমার কিছুই করার নেই লেটস ট্রাই চেষ্টা করে দেখতে ক্ষতি কি অ্যান্ড ওয়েল ওগুলো যদি খুঁজে বের করতে পারো তাহলে আমি তোমাকে পাঁচ হাজার ইউএস ডলার পারিশ্রমিক হিসেবে দেব ডান হাত বাড়ালেন জন হাত মেলালো অর্জুন তারপর ডাক্তারকে জিজ্ঞেস করলো চুরি কতদিন আগে হয়েছে আপনি জানলেন কি করে ঠিক দশ দিন আগে গ্রাম থেকে লোক এসেছিল খবর দিতে ডাক্তার বললেন দশ দিন আগে এক সকালে চুরি ধরা পড়ে তাহলে তো গ্রামের লোক এখানে আসার আগে চোর পৌঁছে গেছে না লোকটি রওনা হয়েছিল সেই দুপুরেই পথে চার রাত ওকে বিভিন্ন গ্রামে কাটাতে হয় ও খোঁজ নিয়ে দেখেছে গত এক সাল ওপর থেকে কেউ নামিনি এসব বরফজমা পাহাড়ি পথে রাতের বেলায় কোনো গ্রামে আশ্রয় না নিয়ে কেউ আসতে পারে না তবে হ্যাঁ পরে আসতে পারে তার খোঁজ নেওয়া হয়নি যে লোকটি খবর দিতে এসেছিল এখানে আছে না গ্রামে ফিরে গেছে লোকটার নাম কি উঘি কাঠমান্ডুতে যারা কিউরিওর ব্যবসা করে বিদেশি ব্যবসায়ীদের সঙ্গে যাদের যোগাযোগ আছে তাদের কাউকে চেনেন না তবে নাম জানি যেমন হরি কিশন রুংতা শেঠ বাবুলাল আর এস কে গুপ্তা এদের অন্য ব্যবসার সঙ্গে কাঠমান্ডুতে কিউরিওর দোকানও আছে এস কে গুপ্তা নামটা উচ্চারণ করলো অর্জুন হ্যাঁ এরা খুব প্রতাপশালী মানুষ আমার জগতে নয় আজ একজন এসকে গুপ্তা দুর্ঘটনায় মারা গিয়েছেন ওর মৃতদেহ পুলিশ হাসপাতালে নিয়ে এসেছিল তিনি যদি হন তাহলে তো আপনি খবর পেতেনি তাই না দাঁড়ান আমি আজ লাঞ্চের পর ডিউটিতে এসেছি এসে আপনাদের জন্য অপেক্ষা করছিলাম মিস্টার বেলি নিউজিল্যান্ড থেকে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন তাকে চুরির কথা ফ্যাক্স করে জানিয়ে দিই তবু তিনি আসছেন বলে আমি একটু টেনশনে ছিলাম ডাক্তার টেলিফোন তুললেন স্পষ্ট ইংরেজিতে কাউকে জিজ্ঞেস করলেন শুনলাম আজ অ্যাক্সিডেন্টে কেউ মারা গিয়েছে বডি আইডেন্টিফাই হয়েছে উত্তরটা শুনে রিসিভার নামে রেখে বললেন মাই গড হ্যাঁ একই লোক যদি এটা সাধারণ অ্যাক্সিডেন্ট হয় তাহলে অন্য কথা নইলে আরও কিছু খুনের জন্য আমাদের তৈরি থাকতে হবে গাড়িতে উঠে অর্জুন জিজ্ঞেস করল আমরা কবে রওনা হচ্ছি কাল সকালে আজ কার্গো ফ্লাইটে মালপত্র আসার কথা আটজন সেরোপাকে বুক করেছি একটা হেলিকপ্টার দুবারে সবাইকে পৌঁছে দেবে আমরা তোমার ব্যবস্থা যাতে গ্রামেই করা যায় সে চেষ্টা করব পাহাড়ে ওঠানামা করতে হবে না তোমাকে জন বললেন অর্জুন চুপচাপ রাস্তার দিকে তাকিয়েছিল এস কে গুপ্তা যদি অপরাধ জগতের লোক হন তাহলে মানিকলালও একই গোত্রের একথা নিশ্চয়ই ভানুদার জানা নেই জানলে তিনি মানিকলালকে অনুরোধ করতেন না এসকে গুপ্তা খুন হলেন কেন ওই ইয়েতির মাথা নিয়ে গোলমাল গেস্ট হাউসে ফিরে জন নিজের ঘরে যাওয়ার আগে বলে গেলেন সন্ধে সাতটার সময় সবাই আমার ওখানে আসছে তুমি এসো জুতো পোশাক দেখে নিয়ে যাবে নিজস্ব জিনিসপত্র যতটা সম্ভব কম সঙ্গে নেবে বাই পাঁচ হাজার ডলার তার মানে দু লক্ষ টাকা পাওয়ার কোনো চান্স নেই অথচ সামনে প্রলোভন রয়েছে কি কাণ্ড ঘরে ঢুকে বিছানায় শুয়ে অর্জুন বাক্সিটার দিকে তাকালো কি আছে ওর মধ্যে গাঁজা চরস অথবা অন্য কোনো ড্রাগ সঙ্গে সঙ্গে শরীর ঠান্ডা হয়ে গেল তার এয়ারপোর্টে যদি কাস্টমস তাকে বাক্স খুলতে বলতো এবং ওই সব নিষিদ্ধ জিনিস পেত তাহলে কত বছর কাঠমান্ডুর জেলে কাটাতে হতো তা ঈশ্বরই জানেন ওটা যে তার বাক্স নয় এ কথা কাউকে বিশ্বাস করাতে পারত না সে এই কারণে বলা হয় কখনো অজানা বা অজানা লোকের দেওয়া জিনিস প্যাকেট খুলে না দেখে সঙ্গে নিয়ে যেও না বাক্সটা খুলে দেখার খুব ইচ্ছে হচ্ছিল অর্জুনের তারপরে মনে হলো মানিকলাল জানে সে ভানুদার লোক জেনে শুনে সে বিপদে পড়ে এমন জিনিস কি সঙ্গে দেবে এমন হতে পারে ভানুদার লোক বলেই সে এস কে গুপ্তাকে নির্দেশ দিয়েছিল অন্য কাউকে না পাঠিয়ে নিজে এয়ারপোর্টে গিয়ে যেন অর্জুনকে রিসিভ করে হয়তো তাই বাক্সটা খুলে যদি দেখা যায় কোনো নিরীহ জিনিস রয়েছে তাহলে লজ্জার শেষ থাকবে না ওটা এমনভাবে প্যাক করা যে খুললেই বোঝা যাবে অর্জুন উঠল টেলিফোন ডাইরেক্টরি খুলে একটু খোঁজাখোঁজি করতেই নামটা পেয়ে গেল শেট বাবুলাল সন্স একবার গেলে হয় লোকটার কাছে তার মন বলছে কথা পারলে কিছু কাজের কথা কানে আসবে এখন প্রায় বিকেল এই শহরে বোধ হয় তাড়াতাড়ি অন্ধকার নামে একটা জ্যাকেট চড়িয়ে অর্জুন বেরিয়ে এলো আসার আগে পিসবোর্ডের বাক্সটাকে তার স্যুটকেসের ঢুকিয়ে তালাবদ্ধ করে রাখল লবি পেরিয়ে বাইরে বের হতেই সে শুনতে পেল হ্যালো সে ঘাড় ঘুরিয়ে দেখল লাঞ্চ টেবিলের দুই মহিলার একজন তার দিকে এগিয়ে আসছে মহিলার পরনে নীল জিন্স আর সাদা শার্ট কাঁধে ব্যাগ জন বলেছিলেন ইনি ক্যামেরায় ছবি তুলবেন মহিলা কাছে আসতেই অর্জুন বলল হ্যালো কেমন আছেন ফাইন যে কোনো নতুন জায়গায় প্রথম দিন আমার ভালো লাগে ঘরে বসে বোর হচ্ছিলাম জুডি ডাক্তার ওষুধের লিস্ট মেলাচ্ছে আমি ডানা ডায় না অন্য ডানা কোথা যাচ্ছেন এই একটু ঘুরে বেড়াতে কাঠমান্ডুতে আমি আজ প্রথম এসেছি তাই চলুন একসঙ্গে যাওয়া যাক আপত্তি নেই তো না না চলুন অর্জুনের মনে হলো এটা ভালো হলো সঙ্গে বিদেশিনী থাকলে তাকে ট্যুরিস্ট ছাড়া কিছু ভাববে না এখানকার মানুষ ওরা ফুটপাথ ধরে হাঁটছিল অর্জুন জিজ্ঞেস করল আপনি কি প্রফেশনাল ক্যামেরাম্যান বলে তার খেয়াল হলো সরি আমি ক্যামেরাম্যান বলে ফেললাম দ্যাটস ওকে এসব ব্যাপার পুরুষদের এক ছিল বলে শব্দগুলোর দখল তারা নিয়ে নিয়েছে হ্যাঁ আমি তিনটে ফিল্মে স্বাধীনভাবে কাজ করেছি আপনার মতো আমি পাহাড়ে চড়ার ট্রেনিং নিইনি কি হবে জানি না তবে ব্যাপারটা বেশ রোমাঞ্চকর আপনি তো প্রাইভেট ডিটেকটিভ না অর্জুন মাথা নাড়ল না মানে ডানা অবাক আমি সত্যান্বেষী সত্য অন্বেষণ করাই আমার কাজ আইসি কিন্তু পার্থক্যটা কি? পার্থক্য আছে একজন স্টিল ক্যামেরাম্যানের সঙ্গে ভিডিও ক্যামেরাম্যানের পার্থক্য আছে আবার ফিল্মের ক্যামেরাম্যানরাও আছেন তাই না ও আচ্ছা ডানা বলল জন যখন বলল একজন প্রাইভেট ইনভেস্টিগেটর দলের সঙ্গে যাচ্ছে তখন ভেবেছিলাম খুব ভারী চেহারার বয়স্ক মানুষের কথা আপনাকে দেখে কিন্তু মনেই হয় না অর্জুন এত জোরে হেসে উঠল যে ডানা কথা শেষ না করে হাসিতে যোগ দিল তারপর বলল আমি কিন্তু একই বেটা ক্যামেরায় ছবি তুলব সে কি হাই সেন্সিটিভ ভিডিও ক্যামেরা অর্জুন একটা ট্যাক্সি দাঁড় করালো চলুন ট্যাক্সিতে শহরটা চক্কর দিই তাহলে তাড়াতাড়ি সব দেখা হয়ে যাবে ট্যাক্সি চলতে আরম্ভ করলে ডানা বলল ক্যামেরাটা সঙ্গে নিয়ে এলাম না বলে খুব আফসোস হচ্ছে শহরটা সত্যি সুন্দর অর্জুন হিন্দিতে ড্রাইভারকে রাস্তাটা নাম বলল ডানা জিজ্ঞেস করল। আপনি এখানকার ভাষা জানেন এখানে ভারতীয় ভাষাগুলো চলে দুদেশের কিছু মানুষ একই ভাষায় কথা বলে সাইনবোর্ডের রাস্তার নাম দেখলো অর্জুন তারপরেই শেঠ বাবুলান সন্স দোকানটা চোখে পড়ল ট্যাক্সি থামাতে বলল সে তারপর ডানাকে বলল চলুন নামি এই দোকানটার কথা আমি শুনেছি কিউরিও শপ বিখ্যাত দোকান ইজিট ডানা উৎসাহী হল দোকানটার বাইরে সাজগোজ বলে দিচ্ছে বিদেশি খদ্দেরদের আকর্ষণ করার চেষ্টা আছে ওরা ভেতরে ঠুকল দরজা দুজন তার রক্ষী তাদের সম্ভাষণ করলো বিরাট হলঘর তাতে বিভিন্ন ঐতিহাসিক বস্তু শিল্প সম্মতভাবে সাজানো রয়েছে একজন সুন্দরী নেপালি এগিয়ে এলো গুড আফটারনুন আমি কি আপনাদের সাহায্য করতে পারি ডানা বলল ধন্যবাদ আমরা কি একটু ঘুরে দেখতে পারি নিশ্চয়ই কিন্তু কোনো ব্যাপারে আপনাদের আগ্রহ যদি বলেন অর্জুন বলল পাহাড়ের দেশে এসেছি পাহাড়ে যে কোনো জিনিস আসুন আমার সঙ্গে ওরা সুন্দরীকে অনুসরণ করে যে ঘরটিতে পৌঁছালো সেখানে কাঁচের বাক্সে সাজানো রয়েছে মুক্ত হওয়ার মতো সামগ্রী সুন্দরী বলল এই যে আসছে বলে যা মনে হচ্ছে এটা কিন্তু প্রকৃতি করেছে আট হাজার ফুট উপরে এক ঝর্নার মধ্যে পড়েছিল সৃষ্টির প্রথম দিন থেকে পাথরটির বিশেষত্ব হলো মাঝখানের গর্তটা কালো কিন্তু চারপাশে চারটি রঙের সমন্বয় ডানা জিজ্ঞেস করল কত দাম সুন্দরী একগাল হাসল মাত্র দু ডলার ডানা চোখ বড় করল সুন্দরী বলল যে অভিযাত্রী এটিকে সংগ্রহ করে এনেছেন তার নাম শুনলে অবাক হয়ে যাবেন এবং এটিকে নিজের সংগ্রহে রাখতে ওই দামকে খুব অল্পই মনে হবে আপনাদের অভিযাত্রীর নাম তেনজিং নৌরকে অর্জুন বলল দেশে ফিরে গিয়ে পাঁচজনকে কথা বলে কতখানি বিশ্বাস করতে পারবো জানি না আচ্ছা এমন কোনো জিনিস নেই এই ধরুন ইয়েতির কোনো অঙ্গ বা তাদের ব্যবহৃত কোনো জিনিস পেতে পারি কি ইয়েতি সুন্দরী চক্ষু স্থির হ্যাঁ সরি আমি এ ব্যাপারে আপনাদের কোনো সাহায্য করতে পারছি না আচ্ছা এ কথা তো বলতে পারবেন তেমন কিছু কি খুব দামি হবে অবশ্যই অর্জুন ডানাকে বলল দেখুন তেমন কোনো জিনিস পেয়ে যান কি না পেলে বিক্রি করলে বড়লোক হয়ে যাবেন ডানা হাসল কিছু বলল না সুন্দরী বলল কাঠমুণ্ডু তো আপনারা পাবেন না অর্জুন বলল না না আমরা কাল এক অভিযানে রওনা হচ্ছি ওই যেসব জায়গায় ইয়েতেদের এলাকা বলে বলা হয়ে থাকে সেখানে যাব অর্জুন ডানাকে নিয়ে এগোচ্ছিল সুন্দরী পাশে চলে এলো এক্সকিউজ মি আপনারা কোথায় উঠেছেন ইন্টারন্যাশনাল গেস্ট হাউস আপনার নামটা জানতে পারি অর্জুন সন্ধ্যে সাতটা জনের ঘরে সবাই চলে এলো অর্জুনকে নিয়ে আটজন এই ঘরটি বেশ বড় বেডরুম ও পাশে শীতবস্ত্র হিসেবে অর্জুনকে যা দেওয়া হলো তার ওজন কম নয় কাঁধে ঝুলিয়ে নেওয়ার ব্যাগ যাতে সমস্ত সম্পত্তি থাকবে এবং নিজেকেই বইতে হবে বরফের উপর হাঁটার জুতো চশমা স্টিক গ্লাভস সবই ঠিকঠাক মিলে গেল শরীরের সঙ্গে জন বললেন প্রত্যেকে ব্যক্তিগত জিনিস যা উপরে নিয়ে যাচ্ছি না তাই এই ঘরে রেখে যাব এনি কোশ্চেন ডানা জিজ্ঞেস করল আমার কোনো অভিজ্ঞতা নেই এসব বহন করে ক্যামেরা স্ট্যান্ড ফিল্ম নিয়ে কি আমি হাঁটতে পারবো। সরি ডানা তোমাকে বলা হয়নি একজন লোক ওগুলো তোমার হয়ে বইবে সবসময় তোমার পাশে পাশে এসে থাকবে যখনই প্রয়োজন হবে তুমি ক্যামেরা ব্যবহার করতে পারবে ওয়েল আজ আমরা তাড়াতাড়ি ডিনার করে নেব কাল সকাল আটটায় সবাই যেন লবিতে চলে আসি জন বললেন ডিনার শেষ করে ঘরে ফিরে জিনিসপত্র গুছিয়ে রাখলো অর্জুন এই অভিযানে জন সঙ্গে কোনো অস্ত্র নিচ্ছেন কিনা জিজ্ঞেস করেনি সে নিরাপত্তার ব্যাপারটা কি একটুও ভাবছেন না তিনি অর্জুন সঙ্গে কোনো অস্ত্র আনেনি বিদেশে অস্ত্র এনে কি বিপদ হবে কে জানে এখন ঘটনায় যেদিকে গড়ালো তাতে মনে হচ্ছে সঙ্গে কিছু থাকলে ভালো হতো সুটকেসটাকে রেখে যেতে হবে সঙ্গে সঙ্গে মনে পড়ল সে বাক্সটার কথা বাক্সটা সুটকেসে থেকে যাবে এ সময় টেলিফোন বাজল উঠে গিয়ে রিসিভার তুললো অর্জুন হ্যালো একটি পুরুষকণ্ঠ ইংরেজিতে জিজ্ঞেস করলো আপনি কি অর্জুন হ্যাঁ আপনি কে বলছেন আপনি আমাকে চিনবেন না আপনার সঙ্গে বসে কথা বলা যেতে পারে কি ব্যাপার বলুন তো সেটা টেলিফোনে না বলাই ভালো আপনি গেস্ট হাউসের লাউঞ্জে আসতে পারবেন না আমি যদি পাঁচ মিনিটের মধ্যে আপনার ঘরে পৌঁছে যাই তাহলে কি আপনার আপত্তি হবে আসুন রিসিভার নামিয়ে রেখে অর্জুন হাসল শেষ পর্যন্ত মানিকলাল তাকে খুঁজে বের করেছে মানিকলালের পক্ষে আজ কাঠমান্ডুতে আসার কোনো সম্ভাবনা নেই কারণ একমাত্র ফ্লাইটে সে চলে এসেছে তাহলে এস কে গুপ্তার মৃত্যু সংবাদ পেয়েই মানিকলাল সুদূর ভদ্রপুর থেকে কাঠমান্ডুর কর্মচারীদের নির্দেশ দিয়েছে তাকে খুঁজে বের করতে এর অর্থ হলো বাক্সটায় খুব দামি কিছু রয়েছে যেই আসুক মানিকলাল অথবা এস কে গুপ্তার লিখিত নির্দেশ সঙ্গে না নিয়ে এলে সে বাক্সটা হস্তান্তর করছে না দ্বিতীয়টা অবশ্য সম্ভব নয় এসকে কে গুপ্তা লেখার সুযোগ আর কখনোই পাবেন না দরজা শব্দ হলো অর্জুন এগিয়ে গিয়ে সেটা খুলতেই এক প্রৌঢ় ভদ্রলোককে দাঁড়িয়ে থাকতে দেখল ভদ্রলোক হাত বাড়ালেন অর্জুন ইয়াস ভদ্রলোক চট করে হিন্দিতে চলে এলেন আমার মনে হচ্ছে আপনি যখন ভারতীয় তখন আমরা হিন্দিতে কথা বলতে পারি ভেতরে আসব দরজা ভেজিয়ে দিয়ে ভদ্রলোক চেয়ার টেনে বসলেন আমার নাম প্রবীণ আজ বিকেলে আপনারা আমার দোকানে দয়া করে পায়ের ধুলো দিয়েছেন আপনার দোকানে আগে শেট বাবুলাল অ্যান্ড সন্স আমারই দোকান শেঠ বাবুলাল আমার বাবা তিনি গত হয়েছেন বছর পাঁচেক হল কিন্তু এখানকার মানুষের মুখে তিনি এখনও বেঁচে আছেন আমি যা কিছু করছি সবই তার আশীর্বাদে ভদ্রলোক দুটো হাত কপালে ঠেকিয়ে পিতৃদেবকে শ্রদ্ধা জানালেন অর্জুন কল্পনা করেনি তার খেলা ছোলে ঘুরে আসা এতটা কার্যকর হবে সে গম্ভীর গলায় বলল বলুন আমার ছোট্ট দোকান আপনি দেখে এসেছেন এখানে জন্ম কর্ম আমার কাঠমান্ডুতে কোথায় কি হচ্ছে কি পাওয়া যাচ্ছে তার খবর রাখতে হয় এ ব্যবসা বানাতে গেলে মিস্টার জন বেইলির নেতৃত্বে একটা অভিযান হচ্ছে খবরটা জানতাম এরকম তো কতই হয় মাথা খামায়নি তাই আপনি চলে আসার পর খবর নিয়ে জানলাম অভিযানটা হচ্ছে ইয়েতিদের ছবি তুলতে আমি যখন খুব ছোট ছিলাম তখন হিলারি সাহেব পাহাড় থেকে ঘুরে এসে বলেছিলেন ইয়েতি বলে কিছু নেই নীল রঙের এক ধরনের ভালুককেই লোকে ইয়েতি বলে ভুল করছে কিন্তু এ কথা পাহাড়ের মানুষ বিশ্বাস করে না তারা মনে করে ইয়েতে আছে আপনিও তাই মনে করেন জেনে ভালো লাগলো প্রবীণলাল পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে এগিয়ে ধরলেন অর্জুন মাথা নেড়ে না বলে কি করে মনে হলো আরে ইয়েতে আছে বিশ্বাস না করলে আপনি দোকানে খোঁজ করবেন কেন প্রবীণলাল বললেন এই দলে আপনি একমাত্র ভারতীয় আরে আমিও তাই এখানে পড়ে আছি পেটের দায় আপনার সঙ্গে একটা চুক্তি করতে চাই কীরকম যদি সত্যি ইয়েতির কোনো নিদর্শন খুঁজে পান তাহলে আমাকে ছাড়া আর কাউকে বিক্রি করবেন না দামের জন্য আপনি চিন্তা করবেন না প্রস্তাবটা আপনি আমাদের নেতা জন সাহেবকে দিচ্ছেন না কেন সাহেবদের আমি বিশ্বাস করি না কিন্তু আমি দলের সঙ্গে যাচ্ছি নেতা যা বলবেন তাই করতে হবে আপনি বলছেন এগুলোর দাম ভালো হবে তাহলে লোক পাঠিয়ে নিজেরাই নিয়ে আসছেন না কেন সম্ভব না নেপাল সরকারের অনুমতি ছাড়া ওখানে যাওয়া যায় না কিন্তু বরফের ওপরের গ্রাম থেকে লোকজন এখানে আসে বলে শুনেছি ওখানকার বাসিন্দাদের ক্ষেত্রে ওই আইন চালু নেই আরে মশাই সে চেষ্টা যে করা হয়নি তা নয় কিন্তু কাজ হয়নি আর আপনি যদি সাহায্য করতে চান তাহলে নেতাকে না জানালেই হলো এখন পর্যন্ত কেউ আনতে পারেনি না বাজারে একটা খবর চালু হয়েছে যে ইয়েতির মাথা নাকি কাঠমুণ্ডুতে এসেছে আমি বিশ্বাস করি না মাথা নাড়লেন প্রবীণলাল আর কেউ কি এসবের ব্যবসা করেন এখানে বলে যেন মনে পড়ে গেছে এমন ভঙ্গিত অর্জুন বলল হ্যাঁ কি নাম যেন এস কে গুপ্তা তাই না আচমকা প্রবীণলালের চোখ ছোট হয়ে গেল ওকে আপনি চেনেন না টিভিতে নাম শুনলাম অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন তখন পরিচয় দেওয়ার সময় বলা হলো উনি কিউরিও নিয়ে ব্যবসা করতেন অমলান বদনে মিথ্যে কথা বললো অর্জুন প্রবীণলালের টানটান মুখ আস্তে আস্তে সহজ হল হাসি ফুটল মুখে মাথা নেড়ে বললেন তাই বলুন আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম আরে মশাই অন্যায় করলে ভগবান ঠিক শাস্তি দিয়ে দেন ওকে আপনি চিনতেন বিলক্ষণ কেউ মারা গেলে দুর্নাম করতে নেই কিন্তু যা সত্যি তা চিরকালই সত্যি হিটলার যে খুনি ছিলেন তা মারা গেছেন বলে কি বলবো না ইন্টারন্যাশনাল স্মাগলার ছিল মশাই ওই ইয়েতির মাথার গল্পটা ওই চালু করেছিল যাগে আপনার সঙ্গে সব কথাবার্তা ফাইনাল হয়ে গেল আমি নিশ্চিত উঠে দাঁড়ালেন প্রবীণলাল তারপর পকেট থেকে একটা খাম বের করে সামনে ধরলেন এটা নিয়ে আমাকে নিশ্চিন্ত করুন এটা অ্যাডভান্স কি এটা সামান্য টাকা রাস্তায় খরচ করবেন আপনি হয়তো জানেন না আমরা এখান থেকে হেলিকপ্টারে যাচ্ছি যেখানে নামব সেখানে বরফ আর ফাঁকা পাহাড় মানুষ যেখানে হাতে গোনা সেখানে দোকান কোথায় পাবো খরচ করার ইয়েতিরা নিশ্চয়ই দোকান খোলেনি অর্জুন উঠে দাঁড়ালো আপনাকে তো আগেই বলেছি আমাদের দলনেতার সঙ্গে কথা বলতে ঠিক আছে যদি এতেদের কিছু খুঁজে পাই তাহলে কাঠমান্ডুতে ফিরে আপনাকে ফোন করব আপনার সঙ্গে কার্ড আছে ভদ্রলোক মাথা নেড়ে পার্স থেকে কার্ড বের করে দিলেন তারপর বিদায় নিয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে কয়েক সেকেন্ড বাদে অর্জুন বাইরে বেরিয়ে এলো উপর থেকে দেখতে পেল প্রবীণলাল হেঁটে গাড়িতে উঠলেন দুজন লোক গাড়ির সামনের সিটে উঠে পড়লো তার মানে ভদ্রলোক দেহরক্ষীর সঙ্গে নিয়ে এসেছিলেন একজন কিউরীয় ব্যবসায়ীর দেহরক্ষীর কখন প্রয়োজন হয় সকালে জন বেইলির ঘরে সবাই জিনিসপত্র রাখার পর তিনি একটা ম্যাপ দেখিয়ে বোঝাতে লাগলেন ঠিক কোন জায়গায় আজ হেলিকপ্টার নামছে দলের অন্য সবাই এর আগে ম্যাপের সঙ্গে পরিচিত তারা একবার নজর বুলিয়ে মাথা নেড়ে সরে যাচ্ছিলেন এ ধরনের ম্যাপ অর্জুন আগে কখনো দেখেনি তার বুঝতে অসুবিধা হচ্ছিল পাশে দাঁড়ানো ডানা যখন হেসে বলল ম্যাপ দেখে আমি কি করব আমি যখন যেমন বলবেন তাই করব জন মাথা নাড়লেন নো নট অ্যাট অল ধরো তুমি ওখানে গিয়ে পথ হারালে কাউকে খুঁজে পাচ্ছ না তখনই ম্যাপ কম্পাস তোমার জীবন বাঁচাবে বুঝলে মাই লিটল লেডি পর্বত অভিযানের কাহিনী অনেক পড়েছে অর্জুন বাহারে ওঠার আগে যে প্রস্তুতি নিতে হয় তা সামলাতে হিমশিম খেতে হয় প্রচুর মালপত্র খাবার এলাহি ব্যাপার কুলির মাথা চাপিয়ে সেসব নিয়ে আসা হয় বেস ক্যাম্পে সেখান থেকে মূল অভিযান শুরু হয় কুলিরা ফিরে যায় আর সেরোপাড়া দায়িত্ব নেয় তখন যে যার জিনিস বহন করে রীতিমতো গলত ঘর্ম হওয়ার ব্যাপার এয়ারপোর্টের যে প্রান্তে হেলিকপ্টার দাঁড়িয়েছিল সেখানে কাঠের বাক্সের পাহাড় দেখতে পেল অর্জুন বাক্সের ওপর জিনিসগুলোর নাম লেখা জন পাইলটের সঙ্গে কথা বলছিলেন আটজন শেরোপা আর আটজন সদস্য এখন সবাই হালকা পোশাক পরে আছে অর্জুন লক্ষ্য করল শেরোপারা নিজেদের মধ্যে কথা বলছে নিউজিল্যান্ডের মানুষগুলো গম্ভীর মুখে হেলিকপ্টার দেখছে ডানাকে বাদ দিলে এদের প্রত্যেকে পাহাড়ে চড়ার অভিজ্ঞতা নিয়ে এসেছেন অর্জুন জুরির দিকে তাকালো এই মহিলা ডাক্তার সঙ্গে একটা বড় চামড়ার ব্যাগ আর রুকস নিয়ে এসেছেন ইনিও বোধহয় কম কথা বলেন জন ফিরে এলেন তিনটে ট্রিপ দিতে হবে প্রথম ট্রিপে জিনিসপত্রের সঙ্গে আটজন যাবে ছজন শেরোপা আর আমাদের দুজন তিনি একজন স্বাস্থ্যবান সদস্যকে ডেকে নিলেন হেলিকপ্টারের পেছন দিকটা অনেক জিনিস ধরল জন বাকি সাতজনকে নিয়ে উড়ে গেলেন এখন সকাল সাড়ে আটটা সাড়ে নটার আগে হেলিকপ্টারে ফিরে আসার সম্ভাবনা নেই সবাই ফিরে গেল এয়ারপোর্ট বিল্ডিংয়ের ভেতরে যে দুজন শেরোপা থেকে গিয়েছিল তাদের সঙ্গে ভাব জমালো অর্জুন এরা দুজনেই এভারেস্টের অ্যাডভান্স ক্যাম্প পর্যন্ত উঠেছে পিকে ওঠার সুযোগ এখনও পায়নি ওরা আক্ষেপ করে বলল মাঝখানে যেমন ঘন ঘন অভিযান হতো এখন তেমন হয় না অভিযান হলে তাদের রোজগার বেড়ে যায় অর্জুন ওদের কফি ছিল ডানা এসে যোগ দিল অর্জুন বলল দেখো ভাই আমি এতকাল সমান জমিতে হেঁটে এসেছি পাহাড়ে চড়ার কোনো অভিজ্ঞতা আমার নেই তোমরা আমাকে সাহায্য করো একজন শেরোপা মিটিমিটি হেসে জিজ্ঞেস করল সাহেব কি সত্যি সাহায্য চাইছেন সত্যি একশোবার সত্যি তাহলে আপনার ভার আমরা নিলাম তরুণ শেরোপাটি হাসল হেলিকপ্টারে চেপে পায়ের তলায় পাইন গাছের মাথা দেখতে ভারী ভালো লাগছিল দ্রুত পেরিয়ে যাচ্ছে গাছগাছালি এতদিন যেসব প্লেনে অর্জুন উঠেছে তারা উড়ে গেছে ত্রিশ হাজার বা তার বেশি ফুট উঁচু দিয়ে নিচে তাকালে শুধু মেঘের এব্রো খেবড়ো মাঠ মাঝে মাঝে সেখানে কুয়ো এবং পুকুর দেখা যায় কিন্তু এভাবে প্রায় গাছের মাথা ছুঁয়ে পাহাড়ের অধ্যত্ত্বকে পাশ কাটিয়ে যাওয়ার অভিজ্ঞতা কখনোই হয়নি এসব জায়গা দিয়ে যদি হেঁটে যেতে হতো তাহলে পাহাড়ের পর পাহাড় ভাঙতে হতো অর্জুন মাথা নাড়ল পেছন থেকে ডানা জিজ্ঞেস করল এনি প্রবলেম ওই পাহাড়টায় একটাও গাছ নেই শুধুই পাথর ডানা বলল আমাদের টুটতে হচ্ছে না পাহাড় পাহাড় আর পাহাড় মাঝে মাঝে একটা একটা গ্রাম দেখা যাচ্ছে চাষের ক্ষেত পাহাড়ের ঢালু জমিতে ফসল ফলাবার চেষ্টা হয়েছে আর তারপরেই হেলিকপ্টার যেই ঘুরে গেল অমনি বরফ নজরে এলো সামনের পাহাড়টা অন্যদের চেয়ে বেশ উঁচু তার গায়ে ছোপ বরফ লেগে রয়েছে সেটাকে পাশ কাটাতেই বরফের পৃথিবী শুরু হয়ে গেল হেলিকপ্টারে ওঠার আগে যতটা সম্ভব শীতের পোশাক পরে নিয়েছিল সবাই এখন চোখে বড় গগল সুটল উপর থেকে বরফ দেখতে কি মায়াময় লাগে উপর থেকে ওরা জন সাহেবদের দেখতে পেল প্রথম ফ্লাইটে নিয়ে আসা জিনিসপত্রগুলোকে টেনে নিয়ে যাওয়া হয়েছে পাহাড়ের গায়ে জন সাহেব হাতে একটা পতাকা নিয়ে নাড়ছেন পাইলটকে নির্দেশ দিচ্ছেন কোথায় নামতে হবে যে কোনো জায়গায় হেলিকপ্টার নামানো যায় না যে বরফকে উপর থেকে শক্ত বলে মনে হয় সামান্য চাপ পড়তেই সেটা ফাঁক হয়ে যাবে অর্জুন পরে শুনেছিল আগের হেলিকপ্টার থেকে দড়ির সিঁড়ি নামিয়ে দেওয়া হয়েছিল জন এবং শেরোপাড়া তাই বেয়ে নিচে নেমে অনেক পরীক্ষার পর স্থির করেছিল জায়গাটা যেখানে হেলিকপ্টার নামতে পারে হেলিকপ্টার স্থির হতেই ওরা নেমে এলো জিনিসপত্র নামানো হলে হেলিকপ্টার আবার আর একটা টিপ নেওয়ার জন্য ফিরে এলো পরনে পর্বতারোহীর পোশাক চোখে চশমা মাথায় টুপি অর্জুনের মনে হলো এখানে তেমন শীত নেই বরফের উপর দাঁড়িয়েও শরীর কনকন করছে না সে দেখল শেরোপারা অনেক হালকা শীতবস্ত্র পরে কাজ করছে সমস্ত জিনিসপত্র পাহাড়ের গায়ে নিয়ে যাওয়ার পর শেরোপাদের সঙ্গে কথা বলে তাঁবু টাঙাবার হুকুম দিলেন জন সাহেব পাহাড়ের আড়াল বাদা আটকে রেখেছে শেরোপাদের সঙ্গে সাহেবদের হাত লাগাতে দেখে অর্জুন এগিয়ে গেল কিন্তু জন সাহেব হাত নেড়ে নিষেধ করলেন তোমাকে ওসব করতে হবে না কেন অর্জুন জানতে চাইলো কারণ তুমি জানো না কিভাবে টেন টাঙ্গাতে হয় তাই না কথাটা সত্যি কিন্তু মেয়েরা ছাড়া সবাই যখন পরিশ্রম করছে তখন চুপচাপ দাঁড়িয়ে থাকতে খারাপ লাগে অর্জুন দেখলো ডানা একটা বাক্স খুলে ফেলেছে এর মধ্যে সেখানে ছবি তোলার নানান সরঞ্জাম ক্যামেরা ডানা হাতছাড়া করেনি কখনো দেখা গেল আরেকটা ক্যামেরাকে প্রচুর যত্নে বাক্সে রাখা হয়েছে বাক্স পড়ে গেলে অথবা ধাক্কা লাগলেও যেন ক্যামেরার কোনো ক্ষতি না হয় তার ব্যবস্থা রয়েছে ক্যামেরায় ক্যাসেট ঢুকে ফোকাস ঠিক করেছিল ডানা তারপর অর্জুনকে ক্যামেরায় ধরল অর্জুন হেসে বলল ছবি দেখে কেউ বুঝতে পারবে না কার ছবি তোলা হয়েছে সে টুপি আর গগলস দেখালো ডানা চিৎকার করে বলল একটু হাঁটো অর্জুন হাঁটল তার ছবি তুলে ডানা কাছে এসে বলল এবার যারা তোমাকে চেনে তারা বুঝতে পারবে প্রত্যেক মানুষের হাঁটার ভঙ্গিটা তার নিজস্ব আজকের দিনটা জিনিসপত্র গোছাতে গেল শেরোপাদের জন্য দুটো বড় তাবু আর দলের সদস্যদের জন্য চারটে মেয়ে দুজন এক তাবুতে জনের সঙ্গে অর্জুন পায়ের তলায় বরফের উপর নাইলনের কার্পেট একটা টেবিল দুটো চেয়ার দুটো হ্যামক অর্জুন নামকরণ করলো ঝুলন্ত বিছানা এছাড়া রান্না স্টোর এবং বেশ কিছুটা দূরে ল্যাট্রিন এবং টয়লেটের জন্য আলাদা দাবুর ব্যবস্থা হল টিনের খাবারে হাত না দিয়ে প্রথম দিন শেরোপাদের রান্না করা খিচুড়ি আর ডিম ভাজাতে লাঞ্চ সারা হলো লাঞ্চের পর জনসাহেব বললেন এখান থেকে খুব কাছে যে গ্রামটা সেটা মাত্র কুড়ি মিনিটের রাস্তা হেলিকপ্টার যাওয়া আসা করছে আমরা এসেছি তবু কেউ খবর করতে এলো না বুঝতে পারছো আমাদের আপ্যায়ন করার কোনো ইচ্ছে ওদের নেই এখন শত্রুতা করলে কতটা করবে সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে তাই কখনোই ক্যাম্প ফাঁকা করে আমরা বেরিয়ে যাবো না অন্তত দুজন পাহাড়ায় থেকে যাবে একজন সদস্য জিজ্ঞেস করলেন আমরা কি আত্মরক্ষার জন্য অস্ত্র ব্যবহার করতে পারি জন মাথা নাড়লেন না কখনোই নয় কোনো মানুষের বিরুদ্ধে আমরা অস্ত্র ব্যবহার করব না শুধু হিংস্র জন্তুর আক্রমণ থেকে বাঁচার জন্য ওগুলো প্রয়োজন অধিনায়কের এই আদেশ খুবই পছন্দ হলো অর্জুনের কিন্তু সে সঙ্গে অসুস্থ হল এরা সবাই নিউজিল্যান্ডের মানুষ নিশ্চয় কলকাতা বা কাঠমান্ডু থেকে অস্ত্র সংগ্রহ করেননি অথচ বোঝা যাচ্ছে এদের সঙ্গে অস্ত্র আছে কি করে নিয়ে এলেন বিদেশ থেকে অস্ত্র নিয়ে আসা কি বেআইনি নয় এতক্ষণ আপনারা শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা অর্জুন সমগ্র থেকে একটি রহস্য উপন্যাস ইয়েতের আত্মীয় এর প্রথম খণ্ড আর গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানের উপর আপনারা যারা এই চ্যানেলে নতুন গল্প শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন ও লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা ঘন্টা বাটনটি চেপে রাখুন যাতে নতুন গল্প দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় খুব ভালো থাকুন সবসময় এর প্রার্থনা রইল